আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আচারি সবজি রান্না করব। যে কোনো ধরনের সবজি দিয়ে এটা রান্না করা যায়। তো আজকে আমি আমার বাসায় যা যা আছে তাই নিয়েছি একটা লাউয়ের অর্ধেকটা খোসাটা ছাড়িয়ে এরকম টুকরা করে নিয়েছি। সেই সাথে আমি এখানে গাজর, কলা, বেগুন, মূলা, পটল এই সবজিগুলা নিয়েছি। আর সবগুলাই চেষ্টা করেছি একরকমভাবে কেটে নেওয়ার, একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর নিয়েছি এখানে বরবটি আর ফুলকপি। আমি এখানে দুইটা লম্বা বরবটিকে টুকরো করে নিয়েছি এবং একটা ফুলকপির ছয় ভাগের এক অংশ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এরকমভাবে। এই হচ্ছে সবজি। সবজিটা যে কোনো সবজি নিলেই হবে। আর সেই সাথে মশলা নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। এবং নিয়েছি কিছু মশলা ফোড়নের জন্য। দুইটা কাঁচামরিচ চিরে নিয়েছি এবং এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি। এটা বাজারে রেডিমেড পাঁচ ফোড়ন আমি এখানে নিয়েছি। এবং সেই সাথে নিয়েছি একটি তেজপাতা। আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি তেঁতুলের মাড়, অর্থাৎ তেঁতুল গোলানো পানি। সেই সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন। এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এর সাথে আমি পরিমাণ মতো রান্নার তেল, যে কোনো ধরনের তেল, এবং এক চা চামচ পরিমাণ আচারের তেল ব্যবহার করব। এই হচ্ছে মোট উপকরণ। চলে যাচ্ছি এখন রান্নায়। কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তেলটা হালকা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে ফোড়নের জন্য যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচের ফালি এবং পাঁচ ফোড়ন, এবং তেজপাতাটা দুই টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ পরিমাণ আদা বাটা আছে। রসুন বাটাটা একটু বেশি, আদা বাটার কাছে কিছুটা কম। আদা রসুন বাটাটাকে কষিয়ে নিলাম, একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ এবং মরিচ গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া, মিলিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে একদম তেল থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। মশলা কষানো হয়ে গেলে, তেল থেকে আলাদা হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজি। এখানে আমি লাউ, বেগুন, গাজর, কলা এবং পটল দিলাম এবং বরবটি আর ফুলকপি একটু পরে অ্যাড করব। এবারে মশলার সাথে সবজিগুলোকে মিলিয়ে নিব নেড়ে চেড়ে মশলাগুলো সবজির সাথে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে সবজিটাকে মশলার সাথে কষাবো পাঁচ মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। সবজি থেকে পানি বের হয়েছে। এবারে দিয়ে দিব বরবটি আর ফুলকপি। যেহেতু বরবটি আর ফুলকপি একটু নরম সবজি তাই পরে দিলাম। এরকম সবজি যদি আপনারা এই সবজির মধ্যে ব্যবহার করেন তাহলে এরকম একটু পরে দিবেন, তাহলে সবজিগুলো আস্ত থাকবে রান্নার শেষ পর্যন্ত। তা না হলে একসাথে দিয়ে দিলে নরম সবজিগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যায়, একদম মেশ হয়ে যায়, দেখা যায় না। সেজন্য একটু পরে দিলে পরে সবগুলোই সুন্দর সেদ্ধও হয় এবং আস্ত আস্ত থাকে। নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম সব কিছুর সাথে। এবার ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি, চেক করে দেখবো সবজি সেদ্ধ হয়েছে কিনা। আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, একটু সেদ্ধ হবে। এর জন্য আমি আর আধা কাপ পরিমাণ পানি অ্যাড করছি, কারণ বেশি পানি অ্যাড করব না, তাহলে আবার সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই আধা কাপ পরিমাণ পানি অ্যাড করলাম যাতে সবগুলো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যায়। সেই সাথে দিয়ে দিব গোলানো তেঁতুল, মিলিয়ে নিব। তাহলে সবজিটার মধ্যে একটু টক টক ফ্লেভার আসবে এবং সবজিটা খেতে একদম আচারের মতো একটা টেস্ট আসবে। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আর তিন চার মিনিট রান্না করব। তারপর আবারও চেক করে দেখব সবজি সেদ্ধ হয়েছে কিনা। আরও চার মিনিট পর ঢাকনা খুলে চেক করে দেখছি সবজি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব চিনি। চিনিটা অপশনাল, না চাইলে না দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। গরম মশলার গুঁড়া, পাঁচটি আস্ত কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি এবং এক চা চামচ পরিমাণ আচারের তেল। আচারের তেলটাও অপশনাল, না চাইলে না দিলেও হবে, দিলে স্ট্রং একটা ফ্লেভার আসে আচারের।
খন্ডের কেড়ে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি, এবারে পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে আমরা ইচ্ছে করলে বিভিন্ন রকমের মিক্সড সবজি দিয়ে আচারি সবজি রান্না করতে পারি। এটা দিয়ে রুটি পরোটা বা ভাত খেতে খুবই মজা লাগে। তো আশা করছি এভাবে আপনারাও তৈরি করে খাবেন। আমার চ্যানেলে সবজির অনেক অনেক রেসিপি আছে, তার মধ্যে শীতকালীন সবজির একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেটাও আপনারা তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক 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 ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।